নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার কারণ বন্ধুরা এই মাত্র কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ড নিয়ে একটি ভয়ঙ্কর নতুন নিয়ম জারি করা হলো হ্যাঁ বন্ধুরা আর আপনি যদি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ফ্রিতে রেশন পাওয়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে করোনাকালে যখন মানুষের অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তখন কিন্তু এই রেশন কার্ডটি সাধারণ মানুষদের জন্য হয়ে দাঁড়ায় অন্যতম একটি খাদ্যের ব্যবস্থা আর বন্ধুরা কেন্দ্র সরকারের পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও বিনামূল্যে সবাইকে এই রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে তো বন্ধুরা এই রেশন কার্ড নিয়ে যেন কোনো রকম আর জালিয়াতি অথবা ভুলভ্রান্তি না হয়ে থাকে তার জন্য কিন্তু এই নতুন নিয়মটি লাগু করা হচ্ছে তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে রেশন কার্ড নিয়ে জারি হলো ভয়ঙ্কর নতুন একটি নিয়ম যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু আপনি আর বিনামূল্যে রেশন পাবেন না তো বন্ধুরা এরপর যদি আপনিও এই কাজটি করে ফ্রিতে রেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অনেক ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে বৃহস্পতিবার রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে এবার রেশন কার্ডের সঙ্গে যোগ করতে হবে নমিনিকে রেশন কার্ডের সঙ্গে এই নমিনি যোগ করার প্রকল্প আপাতত তিন মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে তো বন্ধুরা এবারে কিন্তু রেশন কার্ডের সঙ্গে নমিনি আর যোগ না করলে বিনামূল্যে রেশন পাওয়া যাবে না কোনো ব্যক্তি যদি রেশন সামগ্রী তুলতে যেতে না পারেন অথবা তার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো না থাকে তাহলে যেন তিনি রেশন সামগ্রী থেকে বঞ্চিত না তার জন্য কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো নিচে দেখুন আর বলা হয়েছে যে এক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী একজন ব্যক্তি তার রেশন কার্ডের সঙ্গে দুজন নমিনির সংযুক্ত করতে পারবেন তালিকায় নাম থাকা ব্যক্তিরা ওই ব্যক্তির পরিবর্তে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন মূলত শয্যাশায়ী এবং বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি খাদ্য দপ্তরের তরফ থেকে দুটি ফর্মও প্রকাশ করা হয়েছে সেই সকল ফর্ম ফিল করে আবেদন করতে পারবেন আবেদনকারীরা আর আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত কিন্তু দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো যারা আবেদন করবেন তাদের কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকতেই হবে